গোটা রাজ্য জুড়ে আবারও লকডাউন জারি হতে চলেছে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের তরফ থেকে আজ বেশ কিছু নতুন নির্দেশিকা জারি করা হয়েছে যা আপনাদের প্রত্যেককে মেনে চলতে হবে যদি আপনারা এই নতুন নির্দেশিকাগুলো না মানেন তাহলে আবারও সারা রাজ্য জুড়ে এবং ভারতবর্ষ জুড়ে দশ দিনের মধ্যেই লকডাউন জারি হতে পারে তো বন্ধুরা কী কী নির্দেশিকা জারি করা হয়েছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত কিছু ডিটেলস দেখে নেব এই ভিডিওটিতে তাহলে অতি অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা দেই না করে ভিডিওটি আমরা শুরু করি বেড়ে চলা সংক্রমণকে মাথায় রেখে শপিং মল রেস্তোরাঁ এবং ধর্মীয় স্থানে প্রবেশ নিয়ে নতুন গাইডলাইন প্রকাশ করল কেন্দ্রীয় সরকার মাস্ক পরা এবং শারীরিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক করা হয়েছে কোভিড নাইন্টিন সুরক্ষা বিধি ঠিকমতো ব্যবহার হচ্ছে কি না তা দেখার জন্য বেশি করে কর্মী মোতায়েন করার নির্দেশ দিয়েছে কেন্দ্র জানানো হয়েছে যারা বেশি ঝুঁকি নিয়ে কাজ করেন তাদের বেশি করে সাবধানতা অবলম্বন করতে হবে প্রথমত শপিং মলের জন্য কি কি নির্দেশ দিয়েছে সেগুলো আমরা দেখব প্রথমত বলেছে শারীরিক দূরত্ব মানা হচ্ছে কি না তার নজর রাখতে যথেষ্ট পরিমাণ লোক নিয়োগ করতে হবে দ্বিতীয়ত বলেছে ঝুঁকি নিয়ে কাজ করেন যারা তাদের অতিরিক্ত সুরক্ষাবিধি পালন করতে হবে তৃতীয়ত বলেছে সাধারণ মানুষের সঙ্গে সংস্পর্শে আসতে হয় এমন কাজ করানো যাবে না তাদেরকে দিয়ে চার নম্বর বলেছে মন্দির মসজিদ মল রেস্তোরাঁয় প্রবেশে কর্মী এবং সাধারণের জন্য আলাদা রাস্তা হতে হবে তার পরবর্তীতে রেস্তোরাঁর জন্য নির্দেশিকাগুলি দিয়েছে সেগুলো আমরা এক বলেছে বসে খাওয়ার চেয়ে খাবার বাড়ি নিয়ে যাওয়ার জন্য ক্রেতাদের উৎসাহ দিতে হবে দ্বিতীয়ত বলেছে হোম ডেলিভারি কর্মীদের জন্য থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করতে হবে তৃতীয়ত বলেছে রেস্তোরাঁর বাইরে পার্কিং লটে ভিড় জন্য লোক রাখতে হবে চার নম্বর বলেছে ঢোকার লাইনে কমপক্ষে ছ ফুট দূরত্ব রাখতে হবে ধর্মীয় স্থানের জন্য নির্দেশিকাগুলি কী কী দিয়েছে প্রথমত বলেছে হাত পরিষ্কার এবং থার্মাল স্ক্রিনিং ব্যবস্থা বাধ্যতামূলক দ্বিতীয়ত বলেছে করোনার লক্ষণ আছে এমন কারো ঢোকা নিষেধ তৃতীয়ত বলেছে কোভিড সুরক্ষা বিধির পোস্টার রাখতে হবে বড় করে তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন ইতিমধ্যেই আজকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই নতুন নির্দেশিকাগুলি জারি হয়েছে যা সমস্ত রাজ্য সরকারও কিন্তু পালন করবে এবং রাজ্য সরকারও ঘোষণা করে দিয়েছে সমস্ত রাজ্যবাসীরা যাতে প্রত্যেকেই এই নতুন নির্দেশগুলো মেনে চলে তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু ঘোষণা করেছে এই সমস্ত নতুন নির্দেশগুলো আপনাদের মেনে চলতে হবে সারা ভারতবর্ষ জুড়ে এই নতুন নির্দেশিকাগুলো লাগু হয়েছে যা প্রত্যেককে মেনে চলতে হবে তো অবশ্যই আপনার এই নতুন নির্দেশিকাগুলো মেনে চলবেন সুস্থ থাকবেন এবং অপরের উপকারের জন্য ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে দেবেন এবং ভিডিওটিকে এখন একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ